হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি গাঁওখালী ঘুরতে যাবো, এই যে সব বন্ধুরা গাঁওখালী, তো সবাই রেডি পড়েছি, তো আমিও রেডি হয়ে গেছি। এই যে বন্ধুরা সব, এই যে একজন, এই যে, তো চলো, তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে এখানের শিব মন্দির, আর বন্ধুরা সবাই সামনে আছে। এই যে আর এইটা হলো মহিষাদের রেল স্টেশন, সামন্ত হল রেল স্টেশন। আমরা এর নিচ দিয়ে যাবো। এই যে স্টেশন, এখানে যেতে হয়। তো আমরা আজকে, তো আমরা এখন গাঁওখালি যাচ্ছি, তো বন্ধুরা সবাই সামনে তোমরা তো দেখতেই পেলে। তো চলো এবারে গাঁওখালিতে গিয়ে কথা হচ্ছে তাহলে। তো গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি আর একটু বাকি। এখানে হগলা, এখানে হগলার কারখানা। তো ভাই আমরা চলে এসেছি, হ্যালো ভাইজ। তো আমরা চলে এসেছি, এই যে সব বন্ধুরা, এই যে আর সেখানে কাকু আছে, এই যে কাকু। হ্যাঁ ঠিক আছে, কোনো চাপ নাই, কখন। এই যে এইটা হচ্ছে ঘাট, লঞ্চ দাঁড়িয়ে আছে। সেদিকে কি, সেদিকে কি নূরপুর, এই লঞ্চ ওইখান দিয়ে যেতে হবে। এখানে সেপাশে নূরপুর নদী, সেপাশে লঞ্চের ওই জায়গাটাতে যাব, যেখানে লঞ্চ দাঁড়িয়ে আছে। দেখে তো যাব, তো এখানে কিছু ইনস্টাগ্রামে ভিডিও করবো। ইনস্টাগ্রামে যারা ইনস্টাগ্রামে এখন ফলো করেনি, তো যাও, করছো এখন, যাও তো ইনস্টাগ্রামে ফলো করে দিও। তো ও চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইজ এই যে এসছি, এই যে লঞ্চ, এটা এক্ষুনি ছেড়ে যাবে, আবার একটা আসবে। এটা এখন এ দিয়ে দিয়েছে, লঞ্চটা ছেড়ে চলে যাচ্ছে। এই যে ওই যে দূর থেকে আর একটা লঞ্চ যাচ্ছে, ওই যে আর একটা লঞ্চ যাচ্ছে, এই যে আর একটা লঞ্চ আসছে, এই যে আর একটা লঞ্চ আসছে। গাইস এইটা আবার একটু অনুপর ছাড়বে, আমরাও বেরিয়ে যাবো। এই যে নদী এপাশটা, ওই যে একটা মন্দির। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখন পেঁয়াজি মাঠে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু হাই করে দাও, হাই করে দাও, হাই হাই, ঠিক আছে ঠিক আছে। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা এখন একটু পেঁয়াজির মাঠে যাবো, বন্ধুরা এই সামনে আছে। তো চলো গাড়িটা নিয়ে বেরিয়ে রাস্তায় গিয়ে কথা হচ্ছে আবার। Thank you.
গাইস মাছ ধরতে গিয়েছিল ওই যে ঠুমকাটা। তো গাইস আমরা এখন এই পিয়াজি মাঠে যাচ্ছি, তো পিয়াজি মাঠ তো আমরা মাঠে গিয়ে তারপর ফল সাদা কথা হচ্ছি। A few minutes later, তো গাইস আমরা পিয়াজি মাঠে চলে এসেছি। এই যে পাতাটা উঠেছে, গরম ওয়েদার, হালকা ঠান্ডা ওটা উঠেছে, গরম ওয়েদার একটা। এইখান দিয়ে আমরা ঢুকবো মাঠে এখন। এই যে ভাই ভাই প্রচুর ধুলা এখানে, হ্যাঁ হেলমেট দেখো চারদিকটা একটা জায়গা। আর এইখানে তোমার 25 ডিসেম্বর বা 1 জানুয়ারির সময় এখানে অনেকে পিকনিক করতে আসে বাইরে থেকে জায়গাটাতে, তো অন্যান্য সময়ও খোলা থাকে। তো তবে এখানে প্রায় অনেক ঘুরতে আসে। যে জল সটনাগার এখানে জল করে দারুণ জায়গা, এখানটা ভালোই লাগছে। এই যে সূর্য সানসেটটা পড়েছে, দারুণ একটা দৃশ্য। হ্যালো গাইস, আমরা এই যে গাইস এই যে আমরা জায়গাটা চলে আসছি, এই যে এই জায়গাটা। তো কিছু রিলস ফিলস করলাম, তো যাও ইনস্টাগ্রামে গিয়ে দেখো আর কেমন হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এই যে জায়গাটা জায়গাটা দেখো কেমন লাগছে, এখানে ভিডিও ভিডিও করেছি। তো চলো যাওয়া যাক এখানে। দেখো এই যে বন্ধু গাড়ি চালাচ্ছে, হাই কর হাই কর, এই চালাচ্ছে। আমি বসেছি আর পিছনে অন্তদা বসেছে। এইখানে এই যে ছেলেটা লাইন মারতে আসে মেয়েদেরকে, এদিকে হলদিয়া গেছে, হলদিয়া এইদিকে হলদিয়া আর এইদিকে মেশালা পাঁচপুরা সব রাস্তা। এইটা দিয়ে মেশালা হল হলদিয়া, এবার সে নন্দকুমার, এটা দিয়ে আমরা যাবো এখন। তো আবার একটু পরে মেশালা আসবো, মেশালে বইমেলা আছে, তো দেখতে আসবো, বন্ধুরাও আসবে, আমি তো আসবো। তারপর বাড়িতে যাচ্ছি, বাড়িতে এসে আবার পর সন্ধ্যার দিকে আবার আসবো মেশালা। এইখানে একটা দুর্গা পুজো হয় এই জায়গাটাতে, আর আমরা যাবো এই সামনে এই গোলটা দিয়ে। আমি ভিডিও করছি, সবাই দেখছি। এই ষাঁড় দাঁড়িয়ে আছে, ষাঁড় সাইড দে ভাই। চলে এসছি। হ্যালো ভাই, তো আমরা বৈশালে যাচ্ছি। ভাই যে বন্ধু মহিশালের বইমেলা যাচ্ছি, তো গাঁওখালি গেছিলাম বিকালে, তো বাড়ি চলে আসছিলাম, তো আবার এখন মহিশাল যাচ্ছি। এই যে সব বন্ধুরা সবাই বেরিয়ে পড়ছি, তো চলো এখন আর কিছু নেই, তো একবারে মহিশালে মেলাতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো ভাই আমরা মহিশালে চলে এসেছি, আর এটা হচ্ছে মহিশালের রাজহাঁস স্কুল। এই যে মেলা হচ্ছে, আমরা এই রাজগঞ্জের কাছ থেকে যাবো।
এইখানে একটা যে এই গেটটা যে ঢুকবো আমরা, এই যে সব বন্ধুরা সামনে তো চলো মেলা একবারে ঢুকে মেলাতে যে ঢুকবো, এই যে মেলার গেট, সরল বই মেলা, তো এইদিকে সব বই দোকান, বন্ধুরা সব বই টই দেখছে, ওইদিকেও বই দোকান আছে, ওইদিকেও ওইদিকেও বই দোকান আছে, বই দোকান, আর বন্ধুরা সব বই টই দেখছে, আমিও দেখছি বই টই, বইগুলো দেখি, নেওয়া যায় না কিনা দেখি, তারপর কথা হচ্ছে। স্টেজে প্রোগ্রাম হচ্ছে, এদিকে বই মেলা দারুণ সাজিয়েছে, তো এইদিকে বই মেলা, ওখানে প্রোগ্রাম হচ্ছে ড্যান্স, স্টেজে প্রোগ্রাম হচ্ছে, তো আমরা যাবো একটু সঙ্গীতে প্রোগ্রাম ড্যান্স দেখতে। আলোচনে পৌঁছলাম তাহলে রূপ সনাতন, এটি বাংলা লোক বুক, তো সবাই ফটো টটো তুলছিল ওই জায়গাটা। এই যে আমরা এখন পাপড়ি চাট খাবো, এই যে কাকুটার দোকানে কাকু এখন পাপড়ি চাট করছে, আমরা চারজন বন্ধু এখন পাপড়ি চাট খাবো, এই যে কাকু দোকান চলে এসেছি, কাকু এখন একটু পাপড়ি চাটটা তৈরি করছে, চলো কীভাবে তৈরি করে দেখাচ্ছি, তৈরি করছে। তো এটা হচ্ছে যে আচার দিচ্ছে, আচার বন্ধু পাপড়ি চাট দিচ্ছে, পাপড়ি চাটটা সবাই, আমাদের পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, এখন আমরা খুব ভালো লাগছে পাপড়ি চাটটা, কাকুটার দোকানে সবাই আসবে, আর পাপড়ি চাটটা খুব ভালো লেগেছে, আর আমরা হচ্ছে যে এখন বাস স্ট্যান্ডে যাবো, টোটোতে করে দিয়ে নন্দকুমার যাবো আমরা, তো চলো একবারে টোটোতে উঠে কথা হচ্ছে। 15 মিনিটস লেটার, হ্যালো গাইস, তো আমরা টোটোতে উঠে বন্ধুরা সব বন্ধুরা সব বসে আছে, বসে আছি, তো চলো বিরিয়ানি খাবো, বিরিয়ানি আসুক, তারপর কথা হচ্ছে। বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানি, এই অমিতাভ দা সার্ভ করছে, অমিতাভ দা বন্ধু, তো চলো বিরিয়ানিটা খাই, তারপর আদারওয়াইজ তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে, এই যে বন্ধুরা, তো এখন বাজে 10:30, 10:30 বেজে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি, আদারওয়াইজ বাড়ি চলে এসেছি, তো ভিডিওটি ভালো লেগে থাকে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক পেজে এখনও ফলো করেনি তো যাও ফলো করে দাও ফেসবুক পেজটা, তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।
টাটা, বাই বাই।